ধরুন আপনার বাড়ির সামনে দীর্ঘ দিন ধরে জমা জল রয়েছে আর সেই জমা জলের দুর্গন্ধে আপনার হাঁসফাঁস অবস্থা ঘরে যেন টেকাই দেয় কথাটা শুনেই যেন কেমন একটা গা গুলিয়ে উঠছে তো তবে এখানেই শেষ নয় জমা জলে জমির ফসল নষ্টের আশঙ্কা তৈরি হয়েছে পরিস্থিতি আজ করেই বিক্ষোভে ফেটে পড়লেন দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা কারণ এলাকার নিকাশি নালা ঢাকা পড়েছে অবৈধ নির্মাণে শুক্রবার নির্মাণ বন্ধের দাবিতে পঞ্চায়েত অফিস ঘেরাও করে ক্ষোভে ফেটে পড়লেন প্রায় ১০টি গ্রামের বাসিন্দারা অবৈধ নির্মাণ ঘিরে দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতে শুক্রবার এভাবেই বিক্ষোভে ফেটে পড়লেন ১০টি গ্রামের বাসিন্দারা কালিয়ানি বিল এলাকায় সরকারি জলা জমি ও নিকাশি নালা বুঝিয়ে বেআইনিভাবে নির্মাণ হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের অভিযোগ নির্মাণ হলে গ্রাম চাষের জমি জলে ডুবে যাবে তারই প্রতিবাদে নূরনগর গ্রাম পঞ্চায়েত অফিসে চলল ব্যাপক বিক্ষোভ ভাঙচুরো চালান উত্তেজিত গ্রামবাসীরা ব্যবস্থা ২০ ফুট রাখার কথা ওরা যদি ২০ ফুট আমরা রাখতে বলেছি ওদের যদি আরো প্রয়োজন হয় তাহলে রাখবে ওদের সঙ্গে কথা বলে আমরা গ্রামবাসীর পক্ষে সরকার আজকে চুরি সহযোগিতা করছে যার জন্য মানুষ দায়িত্ব নিয়ে পঞ্চায়েতে আজকে উপস্থিত হয়েছে চোরদের পঞ্চায়েত থেকে টেনে নামাতে বেআইনি নির্মাণ ঘিরে তুলকালাম বাড়তেই ছুটে আসে পুলিশ দেগঙ্গা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় রয়েছে পুলিশ পিকেট অনুপ্রভের রিপোর্ট রিপাবলিক বাংলা